বন্যায় ত্রাণ শিবিরে আশ্রিতদের জন্য স্বাস্থ্য শিবির পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে এগিয়ে এসেছে আগরতলা পৌর নিগম এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। শনিবার রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আগরতলা পৌর নিগমে 43 নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবিরে এলাকাবাসীর স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা করেন জেলা শাসক ডাক্তার বিশাল কুমার। এই প্রসঙ্গে পশ্চিম জেলা শাসক ডাক্তার বিশাল কুমার জানান, বন্যার পর বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দেয়, এই সংক্রমণ রক্ষার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। এদিন স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান এবং স্থানীয়দের মধ্যে ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে বলে জানান পশ্চিম জেলার জেলা শাসক। চার পাঁচ দিন সে লাগাতার বারিশ হোনে কে বাদ বহুত সারে লোক লগভগ সিফ ওয়েস্ট ত্রিপুরা কে অন্দর লগভগ 25 से 30 हज़ार লোক আপনি ঘরো সে বাহার হে আর বারিশ কে বাদ ডায়রিয়া আর এসব চিজো কি যে প্রবণতা হয় বড় যাতি ইসিলিয়ে রামকৃষ্ণ মিশন কে আর মিউনিসিপ্যাল কর্পোরেশন কে মাধ্যম সে আমরা ইহা এক ক্যাম্প করা রে হেলথ ক্যাম্প আর এই হেলথ ক্যাম্প লগভগ ডিস্ট্রিক্ট কে হর জগহ পে হো রে হ্যাঁ। इस दौरान हम जो नॉर्मल बीमारियां हैं वो चेक कर रहे हैं, साथ साथ डायरिया अथवा और तरह की बीमारियां खास बच्चों में हैं उसको चेक कर रहे हैं ताकि किसी भी तरह के इन्फेक्शन इंक्रीज ना हो। साथ ही साथ जो भी सैनिटेशन से रिलेटेड मटेरियल हैं, चाहे वो सोप हो, टूथपेस्ट हो, ब्लीचिंग पाउडर हो, इसका भी डिस्ट्रीब्यूशन किया जा रहा है और ये श्योर किया जा रहा है कि हमारी जो पॉपुलेशन पोस्ट फ्लड इफेक्ट हो सकती है उसको मिनिमाइज़ किया जा सके। मैं खासकर रामकृष्ण मिशन का बहुत बहुत धन्यवाद देता हूँ कि ये लोग आगे बढ़ के आए हैं और इस तरीके के कई ऑर्गेनाइजेशन हमारे साथ इस समय काम कर रहे हैं। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি জানান, আগরতলা পৌর নিগম এলাকা যে সমস্ত ওয়ার্ডগুলি প্লাবিত হয়েছে সেই সমস্ত ওয়ার্ডগুলোতে এবং শিবিরে আশ্রিতদের মধ্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে। এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মেয়র। আগরতলা শহর বিশেষ করে দুটি নদী কাটাখাল এবং হাওড়া নদী যে পাশাপাশি ওয়ার্ডগুলি নির্মাঞ্চলগুলি জলে প্লাবিত হয়েছে, বিভিন্ন আমাদের সরকারি তরফ থেকে মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ শিবির খোলা হয়েছে। তার মধ্যে আজকে প্রতাপগড় ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে যে ত্রাণ শিবির আছে সেখানে আজকে রামকৃষ্ণ আশ্রম বিবেকনগরের উদ্যোগে শান্তনু মহারাজের উদ্যোগে স্বাস্থ্য শিবির করা হয়েছে। আমাদের এই টিম সাহেবের উদ্যোগ করেছেন। উদ্দেশ্য হচ্ছে যেহেতু যারা সরকারি ক্যাম্পে আছেন একসঙ্গে এতগুলি পরিবার একসঙ্গে আছেন, সেটাতে রোগে যাতে কোনো প্রাদুর্ভাব না হয়, ডায়রিয়ার আক্রান্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের সরকার, আমাদের জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তিদের উদ্যোগে কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর তথা মানুষের নেতৃত্ব সরকার এবং আমাদের মহকুমা প্রশাসনের যিনি এলডিএম মানে চন্দ্রা, আমাদের ডিএম বিষয়কে ধন্যবাদ জানাই। এই বিগত 3-4 দিন তারা অত্যন্ত পরিশ্রম করে আমাদের শহরবাসী সহ রাজ্যবাসী, আমাদের ডিস্ট্রিক্টের প্রত্যেক লোককে রক্ষা করা, তাদেরকে ক্যাম্পে রাখা এবং তাদের খাদ্য সময় মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা ওনারা করেছেন। সরকার খুব ভালো কাজ করেছেন, আমি এলডিএম ডিএমকেও ধন্যবাদ জানাই। আমার দেখার মতো তারা এত ভালো কাজ করেছেন, জনগণ কিন্তু খুব খুশি এবং যারা ক্যাম্পে আছেন খুব ভালো আছেন। আমি এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করে রামকৃষ্ণ মিশনের মহারাজ জানান, বন্যা পরিস্থিতিতে বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রিতদের জন্য যথাসম্ভব ত্রাণ বণ্টনের ব্যবস্থা করেছে মিশন কর্তৃপক্ষ। এর পাশাপাশি বিভিন্ন ত্রাণ শিবিরে স্বাস্থ্য শিবিরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিব জ্ঞানী জীব সেবার লক্ষ্যকে সামনে রেখেই উদয়পুর, বিলুনিয়া, বিশ্রামগঞ্জ, মেলাঘর প্রভৃতি স্থানে শনিবার স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, অমরপুরেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।